দারুণ স্বাদের ঘুগনি সব সময় খেতে মন চায়। নমস্কার, সকল বন্ধুকে স্বাগত জানি। আজকের আমি আপনাদের সঙ্গে ট্রেনে হকারদের মতন ঘুগনি রেসিপি শেয়ার করব। ঘুগনি রেসিপির জন্য যে উপকরণ নিয়েছি, মটর, মটর আমি আগের দিন থেকে ভিজিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, কাঁচা চেরা লঙ্কা আর কিছু গোটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ, ধনে আর জিরে, এগুলো এখন ভেজে নেব আর মটর আমি সেদ্ধ করে নেব। অনুন জালি নিয়েছি, কড়া বস করিয়ে দেব। প্রথমে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেব মশলা, মশলা ভাজা হচ্ছে আর শব্দ হচ্ছে, এখন আমি ঢেলে নেব। মশলা ভাজা হয়ে গেছে, তুলে নেব, বসিয়ে দেব কড়া। মটরটা প্রথমে সেদ্ধ করে নেব, দিয়ে দেব জল, ঢাকনা দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ করে নেব, দিয়ে দেব ঢাকনা। মটর অনেকটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব কেটে রাখা আলু, আবার ঢাকনা দিয়ে দেব, ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন এইভাবে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে, মটর নামিয়ে নেব, ছেঁকে নেব মটর আর আলু, বড় জায়গায় রেখে দেব। ওরা পরিষ্কার করে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব চিনি, চিনি লাল করে নেব। এই দেখুন লাল হতে শুরু করেছে, এভাবে করে লাল করে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখনই কাঁচা চেরা লঙ্কা, দেখুন চিনিটা এইভাবে লাল করে নিলে এইভাবে কালারটা কত সুন্দর চলে এসেছে দেখুন। দিয়ে দেব আদা রসুন বাটা, ভালো করে মিশিয়ে নেব, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কেটে রাখা টমেটো, মশলা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মশলা কষিয়ে নিয়েছি, দেখুন এইভাবে করে মশলা কষাতে হবে, কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সেদ্ধ করা আলু মটর। মশলার সঙ্গে আলু মটর ভালো করে মিশিয়ে নেব, মটর কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, অল্প করেই জল দেব। আর জল দেব না, এবারে ফুটিয়ে নেব ভালো করে।
এখন ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নেব শিলবাটাতে। মশলা একদম প্লেন করে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। ঘুগনি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন এইভাবে মাখা মাখা করে নিতে হবে, বড় জায়গায় ঢেলে নেব। ঘুগনির উপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা আর মশলা গুঁড়ো। প্রথমে দিয়ে দেব মশলা গুঁড়ো, ধনে পাতা। এরপরে পাকা তেঁতুল দিয়ে কিভাবে পরিবেশন করতে হয় সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো। পরিবেশন করার জন্য প্রথমে তেঁতুল চটকে নেব, জল দিয়ে দেব, হাত দিয়ে চটকে নেব। তেঁতুল চটকানো হয়ে গেছে, এইভাবে করে হাত দিয়ে চিপে নেব, দানাগুলো ফেলে দেব। পরিবেশন করার জন্য প্রথমে পাত্রে নিয়ে নেব, টমেটো কুচি উপর থেকে ছড়িয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব, ঝুরি ভাজা দিয়ে দেব, দিয়ে দেব তেঁতুলের কাঁত উপর থেকে দিয়ে দেব। রেডি ট্রেনের হকারদের মতন ঘুগনি।